অভিনেতা রোহন ভট্টাচার্য, তবে তিনি বেশি পরিচিত গোবিন্দ নামেই। কলের বউ ধারাবাহিকে অভিনয় করার পর বেশ অনেকদিন পর্দার বাইরে রয়েছেন তিনি। তবে এবারে তার ফ্যানেদের জন্য এলো একটি দারুণ সুখবর, আবার খুব তাড়াতাড়ি বাংলা ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। স্টার জলসার ভজগোবিন্দ ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। তবে কলের বউ ধারাবাহিকটি অতটা জনপ্রিয় হয়নি, আর এই দুটি ধারাবাহিকই ছিল শ্রেয়াশিস চক্রবর্তীর। কিন্তু এবারে শ্রেয়াশিস চক্রবর্তী ধারাবাহিকে নয়, এবারে রোহন ফিরছেন সুশান্ত দাসের নতুন ধারাবাহিকে। পুজোর পরই আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি, আগামী মাসেই আসতে চলেছে এই ধারাবাহিকটি, আর সেখানেই প্রধান ভূমিকায় দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে। আর এই ধারাবাহিকটি আসছে জি বাংলায়। আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে অভিনেত্রী টুম্পা ঘোষও জি বাংলার ধারাবাহিকে ফিরছেন, তবে এবারে যেন মনে হচ্ছে অভিনেতা রোহন ভট্টাচার্য ও অভিনেত্রী টুম্পা ঘোষ হয়তো একসাথে জুটি বাঁধতে চলেছেন, কেননা তারা দুজনেই পুজোর পর ধারাবাহিকে ফিরছেন। তবে এটা শুধু আমি অনুমান করেই বললাম, এটাও হতেও পারে আবার নাও পারে। তাহলে এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি বিনোদন জগতের এরকমই আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।